হাড়ের বিভিন্ন অসুস্থতা এই অসুস্থতা সঠিক করতে ভালো করতে আমরা কি করি আমরা অনেক সাপ্লিমেন্ট ব্যবহার করি তো চলুন আমি সাপ্লিমেন্টের বিপক্ষে বলছি না বাট চলুন এই সাপ্লিমেন্টের সাপ্লিমেন্ট ব্যবহার না করে বরং আমরা ভরসা রাখি ঘরে তৈরি পাঁচটি পানীয়র উপরে পাঁচ প্রকার পানীয় যেটা আমরা ঘরে তৈরি করতে পারবো বয়স বাড়লে হাড়ের ক্ষয় হয় বয়সের চাকা যত গড়াতে থাকে নানা শারীরিক সমস্যা শরীরে জাঁকিয়ে বসতে শুরু করে হাঁটুতে ব্যথা কোমরের ব্যথা হাঁটতে চলতে সমস্যা হওয়া তার মধ্যে অন্যতম বাড়ির বয়স্কদের খেয়াল করলে দেখা যাবে তাদের উঠতে বসতে সমস্যা হচ্ছে হাঁটাচলা করতে পারে না কয়েক পা এগুতেই পায়ে যন্ত্রণা শুরু হয় মাসেল পেইন হয় শুরু হয় অন্য অসুবিধা অস্থি সংক্রান্ত এই ধরনের সমস্যা থেকে দূরে থাকতে অনেকেই নানা সাপ্লিমেন্ট খান তবে কৃত্রিম উপায়ে হাড়ের জোর বৃদ্ধি করার জন্য খুব একটা স্বাস্থ্যকর নয় এই কৃত্রিম উপায়টি তার চেয়ে হাড় মজবুত এবং শক্তিশালী করতে বরং ভরসা রাখতে পারেন কয়েকটি ঘরে তৈরি পানির উপর একটি হলো দুধ ভরপুর ক্যালসিয়াম সমৃদ্ধ দুধ হাড়ের অনেক যত্ন নেয় হাড় ভালো রাখতে দুধ খেতে পারেন আপনি নিয়মিত নিয়মিত খাবেন দুধ বাচ্চাদের তো বটেই বয়স বাড়লেও দুধ খাওয়া জরুরি দুধ হার শক্তিশালী করে সংক্রান্ত সমস্যার ঝুঁকি কমায় দুধের গুণে ভালো থাকে পেশি এবং হার এরপরে চলে যাচ্ছি আমরা টমেটোর রস হাড়ের দেখাশোনায় টমেটো সত্যি উপকারী টমেটোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হাড়ের অনেক অসুস্থতার ঝুঁকি কমায় হাড় সংক্রান্ত বহু সমস্যার সমাধান করতে সিদ্ধ হস্তে টমেটো ব্যবহার করুন এই সবজিতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস তবে টমেটোর রস বেশি খেলে আবার মুশকিলে পড়তেও পারেন তাই স্বাভাবিকভাবেই খেতে হবে দর্শক স্মুদি আমরা স্মুদির কথা বলছি ইয়গাট এবং বেরি দিয়ে তৈরি করে নিন বা নিতে পারেন স্মুদি ইউগাট এবং স্মুদি দুটোতেই অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভরপুর পরিমাণে অনেক অনেক বেশি থাকে হার শক্তিশালী করতে অ্যান্টিঅক্সিডেন্টের গুরুত্ব অপরিসীম ইয়োগাট এবং বেরি মিশিয়ে তৈরি হয় সুস্বাদু চুরি স্মুদি স্মুদি কমলালেবুর রস কমলালেবুতে রয়েছে ভরপুর পরিমাণের ভিটামিন সি এছাড়াও কমলালেবুতে লেবুতে ভিটামিন ডি মিনারেলসও আছে অন্যান্য মিনারেলস প্রতিটি উপাদান হাড়ের যত্ন নেয় অস্থির সংক্রান্ত সমস্যার ঝুঁকি কমায় হাড় ভালো রাখতে কমলা লেবুর জুরিমেলা ভার এরপরে ওটস ওটস মুদি স্মুদি ওজন কমাতে ওটসের জুরিমেলা ভার তবে ওটস কিন্তু হাড়ের দেখাশোনাও অনেক করে ওটস আর বাদাম দিয়ে বানাতে পারেন স্মুদি হাঁটুতে ব্যথা পায়ের ব্যথা গাঠে ব্যথা যন্ত্রণা যারা ভুগছেন তারা এই ওটস এবং বাদাম দিয়ে এই স্মুদি বানিয়ে খাবেন দেখবেন আপনাদের অনেক কষ্ট কমে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ